আমি একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটার নাম ভালোবাসার আসল রত্ন সবটাই পাবে ঈশ্বরের কৃপায়, এটা পাঠ করছি। ছোট থেকেই অনেক শিশু মায়ের আদর পায় না, মায়েরা কর্মজীবনে এমন ব্যস্ত তাই শিশুরা স্তনে দুগ্ধ খায় না। চাকর চাকরানে ছত্র ছায় হচ্ছে তারা বড়, অর্থের বিনিময়ে পায় ভালোবাসা এটাই তোমরা ধরো। ওদের প্রকৃত স্নেহ দূরে হতে যায় কাঙাল মন থেকে, পিতামাতার সঙ্গ ছাড়া বড় হচ্ছে তাই তাদের দুঃখ থাকে বুকে। শিক্ষায় রা বড় হয়ে পেল একটি কাজ, তখন পিতামাতা গর্ব করে বলেন সন্তান যেন রাজ। রাজে তখন ওই কথাটা ভালো লাগে না শুনতে, আদর বঞ্চিত রাজ তখন দূরে যায় টাকা গুনতে। তারা বলেন আমাদের মানিকে বিয়ে দেব ভালো পাত্রী দেখে, বাকিটা জীবন কাটাবো আমরা পাব নিশ্চিন্তে খেতে। বাবা বলেই যখন তাকে ডাকে নিজের ছেলেকে, মুখের হাসি ফিকে করে বলে ডাকছ তোমরা কাকে, কেন বাবা ডাকছি যে তোকে, আমার অরিজিনাল মা তোমাদের চাকরানি, শুধাও তোমরা তাকে। আবার অর্থ গুনতে বসল মানিক, পিছনে রইল বসে জন্মদায়িনী মা। অতি কষ্টে মনের দুঃখে বলেন সারা জীবন অর্থের পিছনে ছুটে, এখন মানিকের ভালোবাসা পাচ্ছি না, পিতামাতার সঙ্গে সন্তানদের ভালোবাসার কত বোঝাপড়া, কি সাংঘাতিক সন্তানদের বঞ্চিত ভালোবাসা, সবটাই যে যার কর্মে গড়া। আর একটা ভালোবাসা না বললে ভালোবাসার অর্থ পূর্ণ হবে না, প্রেমিক প্রেমিকারা গভীর অন্তরঙ্গ, কখনো হাবুডুবু খায় না, চোট খাওয়া ভালোবাসা যে হিংস্রের ভাব, তখন কমলতা হয় যে কঠিন, প্রেমে নিবেদনেই উড়ে যায় যাওয়া বাষ্প, তখন সাথী হতে চায় হিমেলের রুটিন, দুঃখের বেলায় জ্বালে যে ভালোবাসা দানা বাঁধে, সেই ভালোবাসা আমরণ অবশ্যই টিকে থাকে। শুদ্ধতার পরশেই হৃদয়ে অন্তঃস্থলে থাকে আবদ্ধ অতি প্রকট প্রেম, যতই টাইফুন টর্নেডো আম্পান আসুক সবটাই হটে যাবে, সে টিকে থাকবে ভালোবাসার গেম। তবু সবার ভাবতে হবে ভালোবাসা আসল শিকলকে পড়াবে, সে এমনই একজন তিনি সবকিছুর আধার, তার অশেষ কৃপায় তখন সবাই সুদিনে রবে। আচ্ছা, এই কবিতাটা আমি পাঠ করলাম, এটি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এটি আমার নিজস্ব চ্যানেল, নাম ব্যানার্জি ফ্যামিলি এন্টারটেনমেন্ট। এটি আপনারা শুনে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। নমস্কার।